কি এমন একটা ঔষধ বাংলাদেশি ঔষধ বাজারে বিভিন্ন ঔষধ কোম্পানি নিয়ে আসলো যেটি নিয়ে এতদিন থেকে সমালোচনা বা আলোচনা বয়ে আসছে? তো এটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ঔষধটি আসলে কি, অনেকেই জানতে এসেছেন ইউটিউবে সার্চ করে, আবার অনেকেই সাজেস্ট হিসেবে আপনার ডিসপ্লে মোবাইলের ডিসপ্লের মধ্যে চলে গেছে এবং আপনি ক্লিক করেছেন। তো আপনি যদি আজকের ভিডিওটি দেখতে পারেন পুরোটা, তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন আজকে নতুন অবস্থায় এই বাংলাদেশি ঔষধ বাজারে বা ফার্মেসিগুলোতে এই ঔষধটি কেন এতভাবে বহুল প্রচলিত হতে চলেছে। প্রায় চিকিৎসক বা অনেকেই ইতিমধ্যেই জেনে গেছেন এই ঔষধটি আসলে কি। তো যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই অনেক কিছু নতুন তথ্য জানতে পারবে। তো চলুন প্রথমেই আমরা জেনে আসি এই ওষুধটি আসলে কি বা এত জনপ্রিয় সামনের দিকে হবে কেন বা এত কার্যকারিতা কেন এর মধ্যে। তার মধ্যে ফার্স্টেই আমি বলি, এটি হচ্ছে একটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ। আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের ঔষধ গ্রহণ করে ফেলেছি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ, বা গ্রহণ করছি বা গ্রহণ করব আমরা সামনের দিকে, এরকম চিন্তা ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে পিপিআই, যেটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটির মিনিং হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ, যেমন হচ্ছে আপনারা অমিপ্রাজল খেয়ে থাকেন, লসেকটিল, স্যাক্লো, ইসিমিপ্রাজল খেয়ে থাকেন, সার্জেল, ম্যাক্স প্রো, বা আপনার রেবিপ্রাজল খেয়ে থাকেন, ফিনিক্স, র্যাব, বা পেন্টোপ্রাজল খেয়ে থাকেন, পেন্টোনিক্স, পেন্টোব্যাক্স, ট্রুপান, বা আপনারা খেয়ে থাকেন অনেকে ল্যান্সোপ্রাজল, যেমন ল্যান্সো, ল্যান্সোডি, এই ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ। তো এই ধরনের যারা ঔষধ গ্রহণ করে আসছেন দীর্ঘদিন যাব, তাদের অনেকেরই শরীরে এই ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ কাজ করে না, এবং কারো কারো শরীরে কাজ করে এবং কারো কারো শরীরে কাজ করে না। দীর্ঘদিন খাওয়ার ফলে আপনার আর গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমছে না আপনি ভাবছেন, বা এই ধরনের সমস্যায় ভুগছেন, বা এই ধরনের এই জাতীয় ঔষধ অমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, পেন্টোপ্রাজল, রেবিপ্রাজল, বা যে কোনো গ্রুপের পিপিআই গ্রুপের ঔষধ, প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের ঔষধগুলো আপনারা গ্রহণ করার ফলে যাদের আর কাজ করছে না তাদের জন্য একটি সুখবর, বাংলাদেশীয় ঔষধ কোম্পানি টপ লেভেলের যে কোম্পানিগুলো রয়েছে সব কোম্পানি আপনার এই ঔষধটি নিয়ে এসেছে, এবং এটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা দীর্ঘদিন যাবৎ যারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, অমিপ্রাজল, লসেকটিল, স্যাক্লো, বা পেন্টোপ্রাজল, বা ইসোমিপ্রাজল, এই ধরনের ঔষধের ওপর আর ভরসা করার কোনো প্রয়োজনই নেই যদি আপনার মারাত্মক পরিমাণে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে। তো সেই অবস্থায় আপনি যদি এরকম সমস্যা ভুগে থাকেন বা আপনার ফ্যামিলির কেউ সদস্য ভুগে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য আজকে প্রস্তুত করা হচ্ছে। তো একটু বেশি কথা বলে ফেললাম ভিডিও ফার্স্টের দিকে, এখন আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জানবো। এই ঔষধটির নাম হচ্ছে বনোপ্রাজন। এই বনোপ্রাজন ঔষধটি কি, এটি হচ্ছে পটাশিয়াম কম্পিটিটিভ অ্যাসিড ব্লকার, যেটি হচ্ছে আপনার পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটরের চেয়ে 400 গুণ বেশি কার্যকারিতা ক্ষমতা ধরে রাখে। যেমন আপনারা অমিপ্রাজল, লসিকটিল, স্যাক্লো, ইসোমিপ্রাজল, সার্জেল, ম্যাক্স প্রো, বা পেন্টোপ্রাজল, পেন্টোনিক্স, বা যে কোনো ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির পিপিআই গ্রুপের ঔষধ যারা গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রে বলছি, এই ঔষধটি বেনোপ্রাজন গ্রুপের ঔষধটি আপনার 400 গুণ বেশি কার্যকারিতা ক্ষমতার ধরে রাখে আপনার শরীরে। যখন এই ঔষধটি গ্রহণ করবেন তখন কিন্তু আপনার ওই ধরনের ঔষধ যেগুলো আপনার পিপিআই গ্রুপের ঔষধগুলো আপনার কার্যকারিতা রাখে সেক্ষেত্রে কিন্তু 400 গুণ বেশি ক্ষমতা রাখতে পারে এই বেনোপ্রাজন গ্রুপের ঔষধ। এই বেনোপ্রাজন ঔষধটি বিষয়ে জানার আগে আমরা একটু জেনে আসি যে বাংলাদেশীয় ঔষধ কোম্পানির কোন কোন কোম্পানির কি কি নাম রেখেছে ব্র্যান্ড নেম। তার মধ্যে স্কোয়ার রয়েছে, রেনেটা রয়েছে, এসকেএফ রয়েছে, একমি রয়েছে, হেলথ কেয়ার রয়েছে, রেডিয়েন্ট রয়েছে, বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে এই বনোপ্রাজন ঔষধটি নিয়ে এসেছে। তবে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা নাম, তার মধ্যে রয়েছে 10 এবং 20 মিলিগ্রামের এই ঔষধটি। তো ফার্স্টেই রয়েছে রেনেটা ফার্মাসিউটিক্যালসের পিক্যাপ, তারপর রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের রয়েছে বাইগার্ড, এসকেপ ফার্মাসিউটিক্যালসের রয়েছে ভিনি, একমি ল্যাবরেটরিজ, একমি ওষুধ কোম্পানির রয়েছে আপনার ভনিক্স, বাংলাদেশের টপ লেভেলের ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের রয়েছে ভনিজা, মেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের রয়েছে এই ঔষধটি ভনোক্যাপ নামের, এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের রয়েছে ভনো নামের এই ঔষধটি। তবে এই ঔষধগুলো যতগুলো নাম বললাম বা যতটি কোম্পানির নাম বললাম, এই ঔষধগুলো সবগুলো গ্রুপের নাম হচ্ছে আপনার বনোপ্রাজন গ্রুপের ঔষধ, যেগুলো হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নির্মূল করতে দারুণভাবে কাজ করে। তবে এটির আরো বিশেষ কাজ রয়েছে এবং সতর্কতা রয়েছে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এই বনোপ্রাজন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধটি বেশি চলার কারণ কি বা বেশি প্রেসক্রাইব হওয়ার কারণ কি, তার মধ্যে কয়েকটি কারণ আমি উল্লেখ করব যেটি আপনাদের অবশ্যই জানা দরকার। যেমন
যেমন অন্যান্য ঔষধ যেমন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ আপনারা পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর ওমিপ্রাজল লসেকটেস ক্লোল্যান্সো ফিনিক্স বা এই জাতীয় ঔষধ যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু 3 থেকে 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে আপনার পাকস্থলীতে যাওয়ার পর কার্যকারিতা শুরু হওয়ার এবং 3 থেকে 5 দিন পর আপনার কিন্তু কার্যকারিতা শুরু হবে সেই ক্ষেত্রে এই বনপ্রাজন ঔষধটি আপনি যখনই গ্রহণ করবেন ঠিক সেই সময় কাল থেকে আপনার কার্যকারিতা শুরু হবে তো যদি কোনো পেশেন্ট তাৎক্ষণিক অবস্থায় গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন পাকস্থলী জ্বলাপোড়া বা বদহজম ডেকুর বা এই ধরনের প্রচন্ড ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ইনজেকশন দিতে হয় বা ঔষধ গ্রহণ করালেও আপনার একটু ধীরে ধীরে কমতে থাকে সেই অবস্থায় এই বনপ্রাজন গ্রুপের ঔষধটি আপনি মুখে সেবনের পর পাকস্থলীতে যাওয়ার পরপরই আপনার কিন্তু কার্যকারিতা শুরু হয়ে যায় এবং লং অ্যাকশন পর্যন্ত কাজ করে যেটি হচ্ছে 21 ঘন্টা পর্যন্ত অমিপ্রাজল ল্যান্সোপ্রাজল রেবিপ্রাজল বা অন্যান্য প্যান্ট্রোপ্রাজল পিপিআই গ্রুপের যেগুলো ঔষধ সেগুলো হচ্ছে আপনার 14 ঘন্টা পর্যন্ত আপনার শরীরে কার্যকারিতা পর্যন্ত ধরে রাখে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিন দুবার করে দুটা করে ট্যাবলেট গ্রহণ করা লাগতে পারে অথবা 40 মিলিগ্রাম করে দুবার করে ডিভাইডেড ডোজে গ্রহণ করা লাগতে পারে সেই ক্ষেত্রে এই বনপ্রাজন গ্রুপের ঔষধ যেহেতু 21 ঘন্টার উপরে কাজ করে যেমন পুরো 24 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে সেহেতু আপনার প্রতিদিন একটি ঔষধ গ্রহণ করলে কিন্তু আপনার 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে সেই সাথে অন্যান্য যেগুলা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ বিশ্ব বাজারে চলে আসছে অমিপ্রাজল বা পেন্টোপ্রাজল বা ল্যান্সোপ্রাজল বা ইসোমিপ্রাজল সেগুলো কিন্তু আহারের বা খাবারের আপনার 30 থেকে 40 মিনিট অথবা 1 ঘন্টা পূর্বে সেবন করতে হয় সেই ক্ষেত্রে এই বনপ্রাজন গ্রুপের ঔষধটি ফার্স্ট টাইম ইন বাংলাদেশে নিয়ে এসেছে যে ঔষধ কোম্পানিগুলো সেটি কিন্তু আমাদের সাফল্যের জন্য নিয়ে এসেছে এবং আমরা গর্বিত কারণ হচ্ছে এই বনপ্রাজন গ্রুপের ঔষধটি আপনার কোনো ধরনের খাবারের সাথে সম্পর্ক নেই আপনি আহারের 30 মিনিট আগেও খেতে পারেন পরেও খেতে পারেন অথবা আহারের সময় খেতে পারেন 2 মিনিট আগে 2 মিনিট পরেও খেতে পারেন যে কোনো সময় এনি টাইম আপনার যে কোনো জায়গায় যে কোনো সময় গ্রহণ করতে পারেন তাতে করে কোনো ধরনের সমস্যা নেই আরেকটি সুবিধা হচ্ছে আপনাদের মধ্যে অনেক পেশেন্ট রয়েছেন যারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন এবং কোন ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আপনার শরীরে বা পাকস্থলীতে হয়েছে ডিউডেনাল আলসার না ইসোফেগাস আলসার বা কোন ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যার কারণে আপনার সমস্যা হচ্ছে পেট ব্যথা হচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে বা বদহজম হচ্ছে সেটি আপনি জানেন না সেই ক্ষেত্রে আপনাকে নির্ধারণ করতে হয় চিকিৎসকের কাছে গিয়ে কোন ঔষধটি গ্রহণ করবেন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য ফিনিক্স র্যাপ ল্যান্সো স্যাকলো সার্জেল বা ম্যাক্সপ্রো বা টুপান বা পেন্টোবেস কোন ঔষধটি আপনাকে সিলেক্ট করতে হবে সেটি আপনার চিন্তায় পড়ে যান বা চিকিৎসক দিয়ে থাকেন সিলেক্ট করে সেই অবস্থায় আপনি কিন্তু দুশ্চিন্তা করতে পারেন না আপনার যে কোনো ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির যদি সমস্যা থেকে থাকে পাকস্থলীর মধ্যে দারুণভাবে ম্যাজিকের মতো কাজ করতে পারে এই বনপ্রাজন গ্রুপের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধটি সেই সাথে একটা মজার বিষয় বলা দরকার যেমন এই বনপ্রাজন গ্রুপের ঔষধটি আপনার পাকস্থলীতে যায় এবং গিয়ে আপনার যেখানে গ্যাস্ট্রিক উৎপন্ন হয় বা সৃষ্ট হয় হচ্ছে গ্যাস্ট্রোপ্যারাটাইল সেল এই জায়গায় ঔষধটি আগে আগে গিয়ে বসে থাকে এবং ধীরে ধীরে শোষিত হতে থাকে আপনার পাকস্থলীতে গিয়ে আপনার রক্তের সাথে এবং যখনই আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি উৎপন্ন হবে তখন ঠিক এই সময় আপনার এই বনপ্রাজন গ্রুপের ঔষধটি বাধা সৃষ্টি করে সেই ক্ষেত্রে আপনার যে জায়গা থেকে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি উৎপন্ন হবে সেই জায়গাটা বন্ধ করে রেখে দেয় এই বনপ্রাজন গ্রুপের ঔষধটি তো দেখুন কত বড় অসাধারণ কথা তো অনেকবার বলার পরও হয়তো বা অনেকেই টেনে টেনে দেখেছেন ভিডিওটি তো শর্টভাবে আরেকটু সহজে বলে দেই এই ঔষধটি বনপ্রাজন গ্রুপের ঔষধটি কি কাজ করতে পারে আপনার জন্য ফার্স্টেই বলবো সেটি হচ্ছে ডিউডেনাল আলসার ইসোফেগাস আলসার অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং স্পেসিফিক ভাবে আপনারা যারা ব্যথানাশক ঔষধ দীর্ঘদিন যাবত বা দীর্ঘ বছর যাবত খেয়ে আসছেন আপনার শরীরে ব্যথার জন্য সেই ক্ষেত্রে আপনার পাকস্থলীতে আলসার হতে পারে বা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে এবং এই ব্যথার ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে যে সমস্যা হয় পাকস্থলীতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি উৎপন্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু এই বনপ্রাজন গ্রুপের ঔষধটি এই ধরনের ব্যথানাশক ঔষধ থেকে সৃষ্ট যে ক্ষত সেটি কিন্তু দূর করতে দারুণ ভূমিকা রাখতে পারে তবে আরেকটি রোগের জন্য বিশেষ ক্ষেত্রে চিকিৎসকগণ দিয়ে থাকেন যেমন এইচ পাইলরি মিনিং হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলরি যেটি হচ্ছে আপনার পাকস্থ
স্থলিতে কোন ধরনের যদি আলসার গা থাকে বা কথো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হেলিকোব্যাক্টর পাইলোরি নামের ঔষধ গ্রহণ করতে হয়। তার মধ্যে রয়েছে ক্লারিথ্রোমাইসিন, আপনার অ্যামোক্সিসিলিন অথবা আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ অ্যাড করা থাকে, তিনটা চারটা গ্রুপের ঔষধ। তার মধ্যে রয়েছে আপনার পাইলোটিপ স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের, আরেকটি রয়েছে হ্যালিকন কিট, যেটি হচ্ছে চারটা ক্যাপসুল একসাথে গ্রহণ করতে হয়। তো এই ধরনের যাদের আপনার এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টর পাইলোরি আপনার পজিটিভ আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের অ্যান্টিবায়োটিকের সাথে আপনার এই বনোপ্রাজান গ্রুপের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ অ্যাড করে দেয়া হয়। হোক, এত সময় পর্যন্ত আমরা এই বনোপ্রাজান গ্রুপের ঔষধ বিষয়ে জানলাম, এখন জানবো আমরা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট, এটি গ্রহণ করার ফলে আমাদের কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে শরীরে সেটি আমাদের জানতে হবে। তার আগে বলে দেই, অবশ্যই যদি আপনারা এই বনোপ্রাজান গ্রুপের ঔষধ বিষয়ে আরো কিছু তথ্য জানার থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমাকে বা আমার চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে থাকে, আপনার মনে ধরে, তাহলে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কি কি রয়েছে, জন্ডিস হতে পারে, শরীরে র্যাশ হতে পারে, চুলকানি হতে পারে, ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেট ফুলে যেতে পারে বা ইডেমা বা শরীর ফুলে যেতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ ফুলে যেতে পারে, এলএসডি বেড়ে যেতে পারে, এএলএ বেড়ে যেতে পারে, এইরকম এই সমস্যাগুলো আপনার হতে পারে। তবে আবারও বলে দিচ্ছি, এই বনোপ্রাজান গ্রুপের ঔষধ, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ সবার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কিছু কিছু ক্ষেত্রে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং ঔষধ মানেই পার্শ্ব প্রতিক্রিয়া, আপনি একটা নাপা গ্রহণ করলেও সমস্যা হতে পারে। সেই অবস্থায় অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনার মেনে চলতে হবে। এখন আরো কিছু তথ্য জানবো, যেমন মহিলাদের গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে এই বনোপ্রাজান গ্রুপের ঔষধ, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ গ্রহণ করা যাবে কিনা বা দেওয়া যাবে কিনা। গর্ভ অবস্থায় যতটুকু সম্ভব আপনার এড়িয়ে চলা ভালো, তবে যদি আপনার রোগীর চেয়ে রোগের প্রাধান্য বেশি দিতে হয়, চিকিৎসক যদি মনে করেন আপনার এই ওষুধটি প্রয়োজন, বিশেষ করে বনোপ্রাজান গ্রুপে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওষুধ, সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসক দিতে পারেন, অন্যথায় আপনার গর্ভাবস্থায় সেবন করতে পারবেন না। আর স্তন্যদানকালে অবশ্যই বনোপ্রাজান গ্রুপের ওষুধটি এড়িয়ে চলা ভালো, কারণ হচ্ছে আপনি যখন এই ওষুধটি গ্রহণ করবেন তখন কিন্তু আপনার বাচ্চাও পেয়ে যাবে বুকের দুধের মাধ্যমে। সেই অবস্থায় কিন্তু বাচ্চার একবার শিশুকালেই আপনারা হাই পাওয়ারফুল গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধটি বডির মধ্যে দিয়ে দিতেন, তাহলে আপনার স্তন্যদানকালে বা মাতৃদুগ্ধকালীন সময়ে এই ঔষধটি গ্রহণ করা থেকে বিরত থাকবেন। আমার পক্ষ থেকে আমার প্রিয় সাবস্ক্রাইবারের জন্য এক্সট্রা টিপস রয়েছে, সেটি হচ্ছে আপনারা এই বনোপ্রাজান গ্রুপের ঔষধটি হঠাৎ করে ধরবেন না এবং হঠাৎ করে বন্ধ করবেন না। যেমন হঠাৎ করে বলতে, আপনার লো ডোজ দিয়ে শুরু করবেন, একবারে কম পাওয়া যায় 10 দিয়ে শুরু করবেন, 10 মিলিগ্রাম দিয়ে, তারপর ধীরে ধীরে আপনারা 20 মিলিগ্রামে উঠবেন। আবার 20 মিলিগ্রামে যখন উঠবেন তখন কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে কমে যাবে, গ্যাস্ট্রিক আলসার বা আপনার পাকস্থলী কোনো গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বা গ্যাসের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি অফ করবেন না, ধীরে ধীরে আবার 10 মিলিগ্রামে চলে আসবেন এবং ধীরে ধীরে অফ করবেন। যেমন 10 মিলিগ্রাম প্রতিদিন একটি করে খেলেন আপনার 7 দিন বা 5 দিন বা 10 দিন, তারপর 20 মিলিগ্রামে গেলেন আরো 5 থেকে 7 দিন, মোট 15 দিন বা 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ পর্যন্ত হাইয়েস্ট করতে পারেন এবং ধীরে ধীরে আবার কমিয়ে ফেলতে পারেন। আবার কমানোর সময় বা বন্ধ করার সময় আপনারা 10 মিলিগ্রাম দিয়ে প্রতিদিন একটি করে গ্রহণ করতে হবে। তো ডোজটি বলে দিলাম, প্রতিদিন একটার উপরে নয় এবং 20 মিলিগ্রাম হোক অথবা 10 মিলিগ্রাম হোক, যে কোনো পাওয়ার হোক, প্রতিদিন একটি করে গ্রহণ করতে হবে এবং আহারের পূর্বে এবং পরে যে কোনো সময় গ্রহণ করা যেতে পারে। তবে পাশাপাশি আরেকটা কথা বলে দেওয়া দরকার, যেমন 18 বছরের নিচে যাদের বয়স তারা অবশ্যই এই ধরনের বনোপ্রাজান গ্রুপের ঔষধ বা অ্যাসিডিটির ঔষধ আপনারা গ্রহণ করবেন না বা বিরত থাকবেন। এবং সেই ক্ষেত্রে বলা যায় বৃদ্ধ বা বয়স্ক যারা লোক রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বনোপ্রাজান গ্রুপের ঔষধটি এড়িয়ে চলা উচিত, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার পাকস্থলীতে আগে থেকে সমস্যা থাকতে পারে বা আপনার পাইলসের সমস্যা থাকতে পারে বা বিভিন্ন ধরনের বৃদ্ধ বয়সে বিভিন্ন সমস্যা থাকে, সেক্ষেত্রে বনোপ্রাজান গ্রুপের ঔষধটি এড়িয়ে চলবেন এবং 18 বছরের নিচে যারা আছেন অবশ্যই ঔষধটি গ্রহণ করবেন। আর মধ্যমধ্যে বয়সে যাদের বয়স 18 বছরের উপরে থেকে আপনার 50-60 বছর পর্যন্ত আপনারা গ্রহণ করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তো এই ছিল বন্ধুরা এই বনোপ্রাজান গ্রুপের ঔষধ বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির পাওয়ারফুল গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ঔষধ বিষয়ে। তবে একটা কথাই বলবো বিদ্যুতের লাস্টের দিকে, এই ধরনের ঔষধ বা যে কোনো ঔষধ আপনারা চিকিৎসকের পরামর্শ ব্যতীত গ্রহণ করবেন না বা চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো ঔষধ গ্রহণ করবেন, কারণ হচ্ছে কার শরীরে কোন সময় কোন ধরনের ঔষধ সাইড এফেক্ট করতে পারে কেউ জানে না আল্লাহ ছাড়া। সেই অবস্থায় আপনারা
একটু সতর্ক হবেন। আজ আসছি, সবাই উপকৃত হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।